শবে বরাত। এই শবে বরাত হইলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। আর আরেকটা পর্ব হইল যে দুনিয়ার আসমান তাকি আল্লাহর নবীর কাছে কোরআনে করিম নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। কতদিনে? 23 বছরে। যত কিতাব নাজিল হয়েছে, কিতাব হোক আর সহিফা হোক, সমস্ত বড় বড় আসমানি কিতাব আর সহিফা আল্লাহ যে নবীরে যতখান দেওয়ার একলগে দিলাইছেন। দাউদ আলাইহিসালামরে জাবুর কিতাব দান করছেন একসাথে, নবী মূসা আলাইহিসালামের তাওরাত কিতাব নাজিল দান করছেন একসাথে, ইনজিল কিতাব হযরতে ঈসা আলাইহিসালামের প্রতি নাজিল হয়েছে একসাথে, আরও যত সহিফা অকল পাইছেন, যত নবীয়ে যা পাইছেন সব একসাথে পাইছেন। একমাত্র ব্যতিক্রম আল কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনে দীর্ঘ 23 বছরে দুনিয়ার আসমান থেকে কোরআনে করিম আমরা নবীর কাছে নাজিল করছেন। খোকা সুবহানাল্লাহ। কোরআনে করিম যে সময় নাজিল হয়েছে আল্লাহর নবীর তো সাথে সাথে ইয়াদ আছে, এরপরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন, সাহাবায়ে কেরামরে হুকুম দিছেন যে সময় যে পরিমাণ আয়াত অথবা সুরা নাজিল হয়েছে, কিছু সাহাবি আসলা, এই সাহাবি অকলরে যারে যে সময় খান্দাত পাইছেন এরারে ডাক দিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ডাক দিয়া হুকুম দিছেন যে কোরআনে করিমের এই আয়াত লেখিয়া রাখো। তখন ফাত্তরের মাঝে অথবা চামড়ার মাঝে অথবা গাছের বাহলের মাঝে এই অথবা ওই যে খেজুর গাছের খুল আছে না, খেজুর গাছের খুলের মাঝে লেখিয়া রাস্তা, যে সাহাবিয়ে লেখার মতো জিনিস সে সময় খান্দাত পাইতা, আজকালকার মতো কাগজ তো আর এই সময় আসিল না, লেখা যায় কোনো কিছুর উপরে এই ধরনের সামগ্রী যে সময় যেটা খান্দাত পাইছেন এটা লেখিয়া রাখছেন সাহাবায়ে কেরামে খারা, আল্লাহর নবীর হুকুমে কোরআনে করিম লেখিয়া রাখছেন খাড়া। 23 বছরে কোরআনে করিমের 114 সুরা, 6666 আয়াতে মিলিয়া হইল 114 সুরা, আর ও 30 পারায় ওইটারে ভাগ করা হয়েছে 30 পারা। এই সম্পূর্ণ কোরআন শরীফ বর্তমানে আমরা একলগে পাই, তাই না? আমরা ট্যাংরার যে কোরআন শরীফ পড়া হয়, দুনিয়ায় যত কোরআন শরীফ বর্তমানে পড়া হয় সব 114 সুরা। এখানো সুরা ফাতেহার থেকে সিরিয়াল শুরু হয়েছে, আরেকবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস কইয়া শেষ হয়েছে, সব এখানো নাইনি। আল্লাহর নবীর যুগও কিন্তু এটা এখানো আসিল না। জঙ্গে ইয়ামামা, ইয়ামামার যুদ্ধ যথেষ্ট পরিমাণ হাফিজে কোরআন যারা শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেলা, শহীদ হওয়ার বাদে সাইয়দুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাত পড়ে গেল। এইভাবে যদি হাবিচ্ছা বহল ইন্তেকাল করতে তখন শহীদ হইতে, তখন কয়দিন বাদে হাবিচ্ছা বা টুকাইয়া পাইতাম না, এতে কোরআন শরীফ কান হেন গেছে 3 আয়াত, হেন গেছে ফাঁসায়াত, হেন গেছে এক সুরা যে সিতরাইয়া বিতরাইয়া থা, এ কোরআন শরীফ আমরা ফাইমো কিলা, তে তো কুয়াইলাইম কোরআন শরীফ। আমরা এক কাম করি, এই যা নাজিল হয়েছে এক কেন করিলাই আমরা সংকলন করিলাই, তাই উদ্যোগ গ্রহণ করলা, 7 জন সাহাবির একটা বোর্ড গঠন করলা, এই 7 জন সাহাবি আসলা হাফিজে কোরআন, 7 জন সাহাবি আসলা কিতা হাফিজে কোরআন, এই 7 জন সাহাবির বোর্ড গঠন করিয়া আহ্বান করলা যে যার কাছে কোরআনে করিমের যত আয়াত আছে যত সুরা আছে মেহরবানি করি আপনারা নিয়ে হাজির হোকা, খেউর গেছে পাত্তর লেখা, খেউর গেছে গাছর বাখল লেখা, খেউর গেছে খাজুর গাছর খুলর মাঝে লেখা, খেউর গেছে সামনার মাঝে লেখা, যার গেছে যে তার মাঝে লেখা আছে ওখানে লইয়া আওয়া শুরু করলা, নাইনি? লইয়া আওয়ার বাদে এই যে বোর্ড আছে কোরআন সংকলন বোর্ড, 7 সদস্য হাফিজে কোরআন যারা, এরার সামনে পেশ করা হইল যে দেখুন চাই এটা কোরআন শরীফের ও সুরার আয়াত নেই, যে সময় তারা কইছেন জি হয় ও সময় ও সুরার মাঝে আয়াত লেখা হয়েছে, ঠিক এইভাবে 6666 আয়াত সাহাবায়ে কেরামার আতো আসিল খারাত, সাহাবায়ে কেরামার আতো আসিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগ গ্রহণ করিয়া তারার গেস্তা কি এই আয়াত হল কালেকশন করলা, কালেকশন করিয়া এর সত্যায়ন করলা, এটার অ্যাটাচ ছড়াইলা, এই যে সংকলন বোর্ডের 7 জন সদস্য আছেন তারার গেছে, এটা ঠিক আছে নি, তারা যে সময় কইছেন ঠিক আছে এই সুরার আয়াত
তখন এই আয়াতটা এই সূরার মধ্যে লেখা হয়েছে। তো এই বোর্ডের সদস্য যারা তারাও সাহাবি, তারা কারা? সাহাবি। কোরআন লেখিয়াও রাখলা সাহাবিও হলে, যারা বোর্ডের মাধ্যমে, যে বোর্ডের অনুমোদনের মাধ্যমে 30 পারা কোরআন শরীফ সংকলন হইল, এই বোর্ডের সদস্য তারাও সাহাবি। যে উদ্যোগ গ্রহণ করলা কোরআন সংকলনের, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইনো কিতা সাহাবি। তাহলে টোটাল কোরআনে কারিমের সংরক্ষণ হেফাজত সপ্তাহ মূলে খারা সাহাবায়ে কেরাম, তাই না? হাজিরিনে কেরাম, এই সাহাবায়ে কেরাম তারা ইসলামের যে, ইসলামী শরীয়তের যে মূল ভিত্তি, মোট সাইডটা কয়টা? আরো জোরে কোকা, ইসলামী শরীয়তের মূল ভিত্তি হইল সাইডটা। মাতলে মাত বাড়ে, ফাঁকা দিয়ে আরো থোড়া মাতিলাই মাঝখানে দিই আমি। আস্তা দুনিয়ার মুসলমান ওগুলোর গেছে, ইসলামী শরীয়তের মূল ভিত্তি হইল সাইডটা। কিন্তু আমরার দেশ কিছু ভাই ওখল বার হয়েছেন যারা মজহব মানেন না, আসেন না নি একটা মজহব মানেন না, নাই নি লা মাজহাবি, যারা তারার পরিচয় দেয় না আহলে হাদিস কইয়া, তারা নিজেরে নিজে আহলে হাদিস কইন, অথচ তারা প্রকৃতপক্ষে সহি হাদিস মানইন না। কিতার মার বড় গলা যে মানুষে কইন, খার মার বড় গলা, নিজে হাদিস সঠিকভাবে মানেন না, অথচ তারা নাম দিয়েছেন তারা আহলে হাদিস, নিজে নিজের নাম দিয়েছেন তারা, অথবা কোনো কোনো সময় সলফি কইয়া তারার পরিচয় দেওয়া হয়। তো এরা কইন যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি হইল মাত্র দুইটা, কোরআন শরীফ আর হাদিস শরীফ, আরও দুইটা কিতাব বলে ইজমা একটা আছে আর কিয়াস আছে আর একটা। আমরা যে সাইডটা কই, আমরা নাই আস্তা দুনিয়ার মুসলমান হলে কিতা কইন ইসলামী শরীয়তের মূল বুনিয়াদ সাইডটা, এরার মাঝে এই আমরার সলফি ভাই হকলে, আহলে হাদিস দাবি করনেওয়ালা ভাই হকলে, তারা বাকি দুইটা মানেন না, ইজমাও মানেন না কিয়াসও মানেন না। তারা সুজা কথা হইল আমার কোরআন আছে আর হাদিস আছে, কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানি না, খেয়াল করছেন, কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানি না, কোরআন উরান তারা বেশি কইন না, এখন হাদিস ছাড়া সহি হাদিস ছাড়া কিছুই মানি না। তারা ইকান কইয়া তো আরো বেরাত ফালাই, তারাও পড়বা আমরারাও ফালাইবা। আচ্ছা কোন চাই, আমরা সমাজও কিছু মানুষে সুদর হারবার করে, করে নি করে, 1 লাখ টাকা দিব 1 মাসের লাগে, মনে করো কা কইব যে তুমি 1 লাখে আমারে, 1 লাখে আমারে 5,000 টাকা সুদ দেওয়া লাগবো, মনে করেন তো হেই না নিয়া দিলা 1 লাখ দিলা, লগে করে দিলা আর কত 5,000, যে টেকার বিনিময়ে টেকা, টেকার বিনিময়ে টেকা দিলা, যে পরিমাণ লইলা তার চাইতে বেশি। আমরা কিতা কইব যে এই 5,000 টাকা এগুন কিতা, আরো জোরে কোকা সুদ আছে কোন জায়গাত, টেকার বিনিময়ে টেকা যে অতিরিক্ত লইলে যে সুদ হইব আছে কোন জায়গাত, কোন জায়গাত আছে? কোরআন শরীফ 30 পারার মাঝে টেকার বিনিময়ে টেকা বেশি লইলে সুদ হইব, কোরআন শরীফ 30 পারা খুলিয়া বাইতা নাই, নবীজির হাদিস শরীফ যা আছে দুনিয়ায় যা পাওয়া যায়, কোনো কিতাবের মাঝে কোনো হাদিসের রেওয়ায়ত নাই, কোনো রেওয়ায়ত নাই, আপনি এটার সুদ কিতা দিয়ে কইবা? হাদিস শরীফও তো 6টা জিনিসের কথা আল্লাহ নবী কইয়া দিছেন, এর মাঝে টেকার কথা নাই, হুকনা খেজুর আছে, বিজা খেজুর আছে, এগুলো দুধের কথা আছে, লবণের কথা আছে ইত্যাদি, এর মাঝে আপনার টেকার কথা নাই, আপনি সুদ প্রমাণ কর্তা কিতা দিয়া? বেটাই যে 1 লাখ টাকা দিল আর 1 মাস বাদে 1 লাখ টাকা যোগ 5,000 টাকা যে গ্রহণ করলো, 5,000 টাকার সুদ হইবা আপনি কিতা দিয়া? এগুলো হারাম হইবা কিতা দিয়া? আহলে হাদিস ভাই ওগুলোরে যদি প্রশ্ন করা যায় জবাবটা তাই দেন কিতা দিবা? কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানেন না, তো কোনটা মানেন না? তেতান হাদিস শরীফ কোন হাদিস দিয়া প্রমাণ করবা যে বেটাই যে টেকার বদলা টেকা অতিরিক্ত লইলো এটা সুদ, সুদই দিব নাই, আইল হইতা কি বলে? মুহাদ্দিসিনে কেরামে, আইম্মায়ে কেরামে, মাজহাবের ইমাম যারা, এরা গবেষণা করছেন যে সুদর যত হাদিস, যে হাদিস আছে এই হাদিস গবেষণা করছেন তারা, গবেষণা করিয়া ওখান থেকে তারা মূল একটা থিওরি আবিষ্কার করছেন, একটা উসুল আবিষ্কার করছেন,
উসুল আবিষ্কার করিয়াও তারা কইছেন যে কোনো দ্রব্য এটা যে কোনো কিছুই হোক, হাদিস শরীফ উল্লেখিত ছয়টা এবং এছাড়া আরও যত দ্রব্য আছে সমান সমান দ্রব্য যদি হয় লেনদেন করার ক্ষেত্রে মাসালান বি মাসালিন যে পরিমাণ দিবা এই পরিমাণ আনবা ওটাও জায়েজ, ওয়াল ফাদলু রিবা যদি অতিরিক্ত দেইন আর অতিরিক্ত নেন তাইলে অতিরিক্ত যেটা এটার নাম হইব সুদ, এটার নাম কি হইব সুদ। তো দুনিয়ার ইমাম সাহেব হলে গবেষণা করিয়া কেয়াস করিয়া তারা এই সুদের মশলাটা তারা বাইর করছেন। এখন যে ভাই সাহেব হলে কেয়াস রে শরীয়তের দলিল মানেন না, এনতেন ই সুদটা কি বাস থাকিলা কোন দলিলের ভিত্তিতে তারা বাস্তা এখন তারাও বলা জানেন, তারা তো হাদিস ছাড়া আর কোনটাও মানেন না, আবু হানিফাও মানেন না, শাফিও মানেন না, মালিকিও মানেন না, ইমাম আহমদ বিন হাম্বল সাবরেও মানেন না। তো যাই হোক, আমি কই তাকে কই গেছে গিয়া পদ্দুরই হাজিরিনে কেরাম, কোরআনে করিম নাজিল হইল, আল্লাহ নবী এই কোরআনে করিমের হেফাজতের জিম্মাদারি দিলা, লেকিয়া রাখবার হুকুম দিলা। সাহাবায়ে কেরাম রে, সাহাবায়ে কেরাম এই কোরআনে করিমের আমানতদার। আল্লাহর নবী যত হাদিস বয়ান ফরমাইলা, আল্লাহর হাবিবে যত আমল করলাম, নবীজির আমল, নবীজির জবান মুবারকের কথা, নবীর সামনে কোনো কাম করা হয়েছে আল্লাহর নবী নিষেধ করছেন না, এই সমস্ত জিনিস মিলাইয়েও তো হাদিস নেনি। এটাই হাদিসগুলা কিতা মওদুদী সাহেবে নবীর গেস্তাকে শুনলা, না জাকির নায়েক সাহেবে শুনলা, না সাহাবায়ে কেরামে শুনলা, নবীর গেস্তাকে এই হাদিস শুনলাকে সাহাবায়ে কেরামে শুনছেন। এখন এই সাহাবায়ে কেরাম যারা ইসলামের মূল বুনিয়াদ হইল, ইসলামী শরীয়তের মূল বুনিয়াদ দুইটা, এবং এই দুইটার তাকি, দুইটার তাকি বাইরে এসে আরও দুইটা মূল সাইডটা, এই সাইডটার মাঝে দুইটা হইল, প্রথম দুইটা হইল ফয়লা সিরিয়াল নেনি, ফয়লা সিরিয়াল যে দুইটা ইসলামী শরীয়ত নির্ভরশীল যেই দুইটা দলিলের উপরে, এই দলিলগুলা সংরক্ষণ করছেন হে যারা করছেন, এরা নবীর সাহাবি হন, এরা খারা নবীর সাহাবি হন। এখন এই নবীর সাহাবি হকলরে দৈতে দৈতে দৌড়া একগুড়ো মানুষ জন্ম নিসলা, হো ইসলামর পুরানা আমল সাহাবায়ে কেরামর সমালোচনা কর্তা, তারা তারার পরিচয় আছিল মুসলমান, আর মুসলমান পরিচয় লইয়া তারা ও সাহাবি হকলর সমালোচনা কর্তা, ও সাহাবিয়ে ও দুষ করছেন, হো সাহাবিয়ে হো দুষ করছেন নেনি, ওটা করি 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এটা সঠিক হয়েছে না, বেইনসাফি করছেন নেনি, পক্ষপাতিত্ব হয়েছে, আল্লাহ কিতা নবিয়ে কিতা কইলা আল আইম্মা তুমিন কুরাইশিন, কুরাইশ থেকে ইয়ে হইতা, আর আবু হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহুর ফজিলত আল্লাহ নবিয়ে বয়ান করলা, খলিফা হইলে ওইটা আছিল আলী, আবু বকরে টাল টাল বাহানা করিয়া মানুষরে ম্যানেজ করিয়া তাই খলিফা হয়ে গেছে, মানে আবু বকর সমালোচনা করে, উমর রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে, হযরতে আলী আর মুয়াবিয়া তারার সমালোচনা করে নেনি। এই যে সাহাবিগুলোর সমালোচনা শুরু হয়েছে ইসলামের ইতিহাসের মাঝে যে গুমরা ফিরকার মাধ্যমে, এরা হইল রাফিজি, এরা কারা রাফিজি, আচ্ছা রাফিজি যারা এরা ইসলামের মাঝে গুমরা ফিরকা, তারা করছে খান করছে গেছে কি, বর্তমান যুগে যারা রাফিজি পরিচয়ে নাই কিন্তু সাহাবি ওগুলোর সমালোচনা করার উস্তাদ, সাহাবি ওগুলোর সমালোচনা করতে করতে আমরা ভারত উপমহাদেশও সাহাবায়ে কেরামের সমালোচনা করবার লাগি বড় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, জেন এনইলা জনাব মওদুদী সাহেব, জনাব মওদুদী সাহেবে আমরা ভারত উপমহাদেশও সাহাবায়ে কেরামের সমালোচনা এই ধারাটা খুব সুষ্ঠুরূপে সুন্দরভাবে এই ধারাটারে তাইন জারি করিয়া দিয়া গেছেন, খেয়াল করছেন নি। এখন কৌক আছে এই সাহাব হল সাহাবায়ে কেরামরে সমালোচনা করিয়া তারারে যদি ফেরফেরাইয়া ফেরফেরা বানাইয়া দেওয়া হয়, তারারে যদি ফেরফেরা বানাইয়া দেওয়া হয় তে কিতা হইব, শয়তানে বাকি কাম করব। এটা হইলো ফয়লা হইলো মানুষের বেঈমান বানানির ফিল্ড তৈরি করে হইল, সাহাবি হকলো যদি মন খারাপ মানুষের বেঈমান বানানির ফিল্ড তৈরি হইল,
পাকি কাম তো শয়তানে না করব নাইনি কোন নাস্তিক মুরতাদ শয়তান কোন নাস্তিক মুরতাদর রূপ ধরি আইয়া কইব মুসলমান হল তোমরা কিতা আছে রে আমরা কইব আমরা কোরআন আছে তোমরা কোরআন কান কিতা হুজে তোমরা নবিয়ে দিছলা যে এটা যেটা বেটা ইন্তর গেছে ডিজাইন তারাও তো ঠিক আসলো না এই হেন লোকে মারামারি করছেন হেন হেন লোকে যুদ্ধ করছেন হেন হেন গালাগালি করছেন তাই মানুষ ঠিক নাই তো তোমরা নবিয়ে যে দিলা এই বেটিক মানুষ যারা এরা রাত কোরআন এখন কোরআন তারা বাড়াইছেন না কমাইছেন না বদলাইছেন না কিলা বুঝবায় তারা তো মানুষ সুবিধার আসলো না আমরা মাথার যদি এখান ঢুকাই দিতে পারে বেইমান হইতে আর সময় লাগবো কত সময় চিন্তা করিয়া যদি মনে করি হাসাও তো রে হাসাও তো একজনে আর একজনের লোকে যুদ্ধ করলো আলী আর মুয়াবিয়ায় ও আলী আর মুয়াবিয়া মুয়াবিয়া রাদি আল্লাহ তালু আসলা কোরআন শরীফ লেখনেওয়ালা সাহাবি যারা ওহি লেখনেওয়ালা চল্লিশ জনের তালিকা পাওয়া যায় এর মাঝে প্রথম শারীর আসলা হজরতে মুয়াবিয়া রাদি আল্লাহ তালু এখন যদি হাসাও চিন্তার মাঝে হারাই দেয় হাসাও তো মুয়াবিয়াইন মারিয়ল মানুষ আলী রসুলুল্লাহর চাচার ঘরের বাই রসুলুল্লাহর দামান রসুলুল্লাহ কত ফজিলত বয়ান করছেন ও আলীর লোকে তাই মারিত খালাই গেছেন এর মানুষ সুবিধার নি এখন এই দেখাই লেকিয়া রাখলা এই কোরআন আর কতখান তানি হাসা করিয়া রাখছেন তান কিয়ালকুশি মতো বদলাইও লাইতে পারেন নাইনি তো কিতই জীব সাথে সাথে বেইমান কোরআন শরীফের উপরে সন্দেহ হইব আল্লাহ এখন যা লেখাল কিতাব লা রাইবা ফিহি এটা এমন একটা কিতাব যে কিতাব সন্দেহ পোষণ করার মতো কোনো সুযোগ নাই কিন্তু সাহাবায়ে কেরামরে যদি ফাতলা বানাই দেয় মানুষে নাইনি যদি হালকা বানাই দেয় আমরা সামনে আর হিবায় নাস্তিক মুরতাদ রূপ ধরিয়া শয়তানে যদি আমরা বুঝানি আরম্ভ করে যে ও সাহাবি হল যারা নিজেও ঠিক নাই এরাও তো কোরআন শরীফ আশ্রয় দেব আর এরাও তো তোমরা নবীর হাদিস বর্ণনা করিয়া তোমরা শুনাইছেন মানুষ তাইন তাইন ঠিক নাই যে নবীয় কইছেন এখান তাইন তাইন কিবা আরো খান শুনাই দিছেন এটা আমরা বুঝতাম কিলা তাইন তাইন ঠিক করে কইছেন যে কারণ তাইন তাইন মানুষ সুবিধার আসলো না আমরা বেঈমান বানাই দিব না বানাই দিব তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দূরের জ্ঞান আল্লাহ পাকে তার হাবিবরে দান করছিল পালিম তু মা কানা ওয়া মা ইয়াকুন আল্লাহ নবী ফরমায় যে আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতর ডাইন হাত যে সময় আমার সিনার মাঝে রাখলা আমার জ্ঞান অত প্রসারিত হইল যে ফালিম তু মা কানা ওয়া মা ইয়াকুন ইতিপূর্বে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটব সব কিছু আমার জানা হয়ে গেল হোক সুবহানাল্লাহ লাগিয়ে হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবিয়ের রেওয়ায়ত করেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন খুতবাতান তাবিলাতান একদিন আল্লাহর নবীয়ে লম্বা বক্তব্য দিলে আমরা সামনে বহুত লম্বা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাঝে একবারে কিয়ামত পর্যন্ত এই জমিনও যারা ফিতনা ফসাদ সংগঠিত করব তারার নাম এবং তারার বাবার নাম সহ আল্লাহর নবীয়ে পরিচয় উল্লেখ করছেন আল্লাহ নবীর এই বক্তব্য আমরা হুনিয়া যে যতক্ষণ মনে রাখতাম পারছি আমরার মাঝে তাই নু তত বড় আলিম হইতাম পারছি হাজির নে কেরাম তো এই যে ফিতনা যারা সৃষ্টি করবা কিয়ামত পর্যন্ত আল এই নবীয়ে আহ্বানও জানায় যে তান সাহাবি হলোর লগে কি ব্যবহার করা হইব যেহেতু সাহাবি হল হইলা ইসলামের ফাউন্ডেশন ইসলামের কি ফাউন্ডেশন সাহাবি বাদ দিয়া ইসলামের কোনো অস্তিত্ব কল্পনা করা যাইত নাই সাহাবি বাদ দিলে আপনার কোরআনে করিম আপনি চিন্তা করিয়া পাইতা নাই নবীর হাদিস আপনি চিন্তা করিয়া পাইতা নাই এই সাহাবায়ে কেরাম সম্পর্কে কি আচরণ মানুষে করবা আল্লাহ নবী ভবিষ্যতের কথা এখান বুঝিয়া ভবিষ্যৎ বাণী করিয়া গেছেন খুতবাত আমরা এক হাদিস শরীফ শুনি আল্লাহ আল্লাহ ফি আসহাবি لا تتخذوهم غرضا من بعدي আমার উম্মত আল্লাহর দোহাই দিয়া তোমরা রে খইরে আমার পরে আমার কোন সাহাবীরে তোমরা সমালোচনার পাত্র বানাইও না নবী আল্লাহর দোহাই দিয়া উম্মতরে নিষেধ করলা তোমরা আমার বাদে কোন সাহাবীরে সমালোচনার পাত্র বানাইও না সে নবীর উম্মত সাহাবীর সমালোচনা করতে মজা পায় আল্লাহর হাবিবে ফরমায়েন ওমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম জুম্মাবারে শুনি তো আমরা খুতবার মাঝে যে আমার কোনো সাহাবি
এই সাহাবীর প্রতি আমার কোনো উম্মতে যদি মহব্বতের সম্পর্ক রাখে, তাহলে আমি নবীর মহব্বতের কারণেও আমার সাহাবীরে মহব্বত করব। আমার সাহাবীর মহব্বত যে ব্যক্তির যে উম্মতর দিলের মাঝে আছে প্রমাণ হইব তারা আমি নবীরও মহব্বত করে, কারণ সাহাবি দেন আমার কারণেও তো সাহাবি, সাহাবীর মহব্বত দেন করেন প্রমাণ হইব আমি নবীর মহব্বত করেন। ওমান আবগাদাহুম ফাবিবুক দি আবগাদাহুম, আর আমার কোন সাহাবীর লোকে যারা দুশ্মনী রাখব, এরা প্রকৃতপক্ষে আমি নবীর লোকে দুশ্মনী রাখে, এই কারণে আমার সাহাবীর লোকেও তারা দুশ্মনী করে। এরা সাহাবাইকে আমার সমালোচনা করতাম নি আমরা, এরা খারা আসলা, এরার সার্টিফিকেট তো আল্লাহ দিয়া দিছেন, এরা বালা মানুষ আসলা। এখান আপনার কুরআন শরীফ জেলা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত কিতাব ইঞ্জিল কিতাবও তারার প্রশংসা করছেন, আল্লাহ তারার প্রশংসা করেন আসমানি কিতাবের মাধ্যমে। আর সেই সমস্ত সোনার মানুষের সমালোচনা করবার লাগে যে মুসলমান মুসলমান পরিচয় লইয়া সাহাবায়ে কেরামের সমালোচনা লাগবা, এইন আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলিম মিল্লাতের দুশ্মন, এর লগে কোনো মুসলমানের আন্তরিক কোনো মহব্বতের সম্পর্ক থাকতে পারে না। সাহাবি হল কিলা মর্যাদাবান আসলা। কুরআন শরীফ বহুত আয়াত তো আছে, এক আয়াত আপনার সামনে আমি তেলাওয়াত করছি, والذين معه أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহকে সাহাবায়ে কেরামের বহুত প্রশংসা করছেন এই আয়াতে কারিমার মাঝে। এর মাঝে একটা বিষয় কইছেন যে কাফিরের বিরুদ্ধে তারা বড় কঠোর আসলা, নাইনি কাফিরের সাথে আপোষহীন, কোনো কাফিরের সাথে কোনো আপোষ নাই। এর বাদে তারা একজনে আরেকজনের লগে বড় মায়ার সম্পর্ক রাখিয়ে চলছেন। আল্লাহ কইন তারা একজনে আরেকজনের লগে মায়ার সম্পর্ক রাখিয়া চলছেন, নাইনি আর আমার লেখান মেসাবে যদি কইন একজনে আরেকজনের লগে মায়ের করছেন যুদ্ধ বিগ্রহ করছেন, এরা মানুষ বলা আসলা না, আল্লাহর কথার উল্টা হয়ে যাব না, উল্টা হয়ে যাব তো। তা আপনি কেউ কইব যে তে আলী আর মুয়াবিয়া যুদ্ধ কি তার লাগে করলা, এটার কথা তো হাসা। আলী আর তারা যদি মারামারি করেন আল্লাহ কইলা মায়ার সম্পর্ক রাখিয়া চলেন, ওখান হইল আমরা ইমান। তে ই ইমানের লগে আল্লাহর কথার লগে তো আলী মুয়াবিয়ার যুদ্ধ এখানে উল্টা হয়ে যায়, তো আল্লাহর কোরআন কিতা মিশানি, আল্লাহর কোরআন মিশা নাই, আলী মুয়াবিয়ার যুদ্ধ ওখানে মিশা নাই, তুই ওখানে একলগে হাসা হইব কিলা বলে আলী আর মুয়াবিয়া রাদি আল্লাহ তাআলার হুমা তারা ব্যক্তি স্বার্থই নাই, বরং দুইজন আসলা মুস্তাহিদ, কিতা আসলা মুস্তাহিদ, যেন যেখান হক মনে করছেন তার হক প্রতিষ্ঠার লাগে তিনি লড়াই করছেন। এর লাগে আলী আর মুয়াবিয়া খৈরুরে দোষারোপ করবার কোনো অধিকার উম্মতের নাই, নাইনি কারণ মুস্তাহিদ যেন ইস্তেহাদ করনেওয়ালা ব্যক্তি তান ভুলও যদি করে তাও একটা সওয়াব পাইবা, আর শুদ্ধ করলে ডবল সওয়াব, যারা ভুল করলেও তারার খামর উপরে সওয়াব পাইবা। আমার লেখাম ছটাকিম হিসাবে তারা সমালোচনা করার অধিকার আছে, আসেনি হাজিরিনে কেরাম। তা আমরা নবীর সাহাবি হকল যারা আল্লাহ তার প্রশংসা করলা, প্রশংসা করিয়া লাস্টে কইরা যে জালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই যে বর্ণনা তারার দেওয়া হইলো, যে গুণ আলোচনা করা হইলো, এটা খালি তোমরা কোরআনও নাই, বরং আমি আল্লাহ সেই তাওরাত কিতাবও তারার এই প্রশংসা করছি, ইনজিল কিতাবও তারার প্রশংসা করছে, খোকা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই নবীর সাহাবি হকলর প্রশংসার কথা দেখিয়া মুসা আলাইহি সালাতু ওয়াসালামের তাওরাত কিতাবও নবীর সাহাবি হকলর প্রশংসার কথা দেখিয়া তাই খাইস করছিল যে আল্লাহ ও নবীর উম্মত যারা যারা অত প্রশংসা তুমি করছো, ও নবীর উম্মত এবার সুযোগ আমারে দাও, এটা মনে করছেন। হাজিরিনে কেরাম, আমি একটা রেওয়ায়েত আপনারা শুনাইয়া শেষ করে দেব, বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন
যে লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম যাহাবান মিসলা উহুদিন মা বালাগা মুদ্দাহুম আও নাসিফাহু আও কামা কওয়াল আলাইহিস সালাম। সাহাবিগুলোর মর্যাদা কি পরিমাণ! আমরা নবী আমরা সাহাবি চিনাইয়া গেছেন, এই নবীর হাদিস নিয়ে চিন্তা করতাম আর আমরা সিদ্ধান্ত নিতাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা সমালোচনা হুনা আমরার লাগে উচিত হইব না অনুচিত হইব। আল্লাহ নবী কি তা কইরা যে আমার আমার কোন সাহাবিরে তোমরা গালিগালাজ করিও না। গালিগালাজ বলতে কিতাব আর অনির ফুয়া কইলে খালি গাইল নি, হ্যাঁ কোনো মানুষে আর এক মানুষে রে এ খাইল্লা বেটা কই যাস, হুম খালা রম বেটারে খালি এরা কইয়া যদি কইন বেটা গুছা উঠে দিব নি। বাট্টি মানুষ আসলেও বাট্টি, তারে বাঠা যদি কইন আপনি গুছা উঠব নানি না খুশি লাগবো কথা যেখান কইছেন হাসাও তো কইছেন, বাট্টি বেটারে বাঠা আপনি কইরা হাসা তো কইরা, কিন্তু যে কথায় একজন মানুষের মনের মাঝে আঘাত হয় দুঃখ হয় এই কথাটাও একটা গাইল, এই কথাটাও কিতা একটা গাইল। আল্লাহ নবী ফরমাইন যে লা তাসুব্বু আসহাবি, আমার কোনো সাহাবিরে তোমরা গালিগালাজ করিও না আমার উম্মত। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম খাইয়া আমি কইয়ার জানা তো আমার জান, যে মহান সত্তা না তো আমার জান অর্থাৎ আল্লাহ, আল্লাহর কসম খাইয়া আমি কইয়ার লাউ আনফাকা আহাদুকুম যাহাবান মিসলা উহুদিন মা বালাগা মুদ্দাহুম আও নাসিফাহু। আমার সাহাবির মর্যাদা কতখান, তোমরা সাধারণ উম্মতের উপরে তোমরা এটা আন্দাজ করো, চাই আন্দাজ করো, আল্লাহ নবী এটা আন্দাজ দিরা আমরা রে সাহাবির মর্যাদা কই আর আমরা কই। নবী ফরমায় যে তোমার টানোর মাঝে খেউ যে সাহাবি নাই ইলা কোনো মানুষ, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তাত সৎকা করেন আল্লাহর রাস্তাত খরচ করেন, উহুদ পাহাড়ি গো অত বড় পাহাড় নেই আপনার বাদশাহী টিল্লাল্লাহ খান নেই, উহুদ পাহাড়িটা মদিনা শরীফ সিটির লগে মদিনা শরীফ শহরের লগে উহুদ পাহাড়ের 8 কিলোমিটার আছে আর মদিনা শরীফের শহরের বাহিরে আছে আরও কত কিলোমিটার, মোট এর দৈর্ঘ্য হইল 25 কিলোমিটার। উহুদের পাহাড় এর দৈর্ঘ্য হইল কত? 25 কিলোমিটার। উহুদের পাহাড় পাত্তরের পাহাড় যারা দেখছেন আপনারা জানেন, আল্লাহ নবী ফরমায় সাহাবি নাই এমন কোনো ব্যক্তি তাইন যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তাত খরচ করেন, তাহলে আমার কোনো সাহাবিয়ে যব গম অর্থাৎ যে এক মিনিট আল্লাহ হস্তে দেন হতার সমান হইতো নাই, হতার সবর সমান হইতো নাই, অথবা আধা মুঠ এক মুঠ নাই আধা মুঠ গম অথবা যব আমার কোনো সাহাবি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে যে সব পাইবা তোমরা সাধারণ উম্মত যারা উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তাত খরচ করো হি সোয়াবর খান্দা বাইয়ে যাইতে পারতো নাই, তাহলে সাহাবি কে আর আমরা কই? আমরা যদি এখান চিন্তা করি তাহলে কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করতাম তো নাও, বরং সমালোচনাকারী ব্যক্তি যারা থাকবো তারা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতাম, আটকাইবার চেষ্টা করতাম, অন্ততপক্ষে অন্তর দিয়া তারারে ঘৃণা করতাম, এখান মনে করিয়া যে এটা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন মুসলিম মিল্লাতের দুশ্মন। খেয়াল করছেন হাজিরিনে কেরাম, আবার কথা আর লম্বা করিয়ান না, বহুত উলামায়ে কেরাম হয়তো এখনও বাকি আছেন আলোচনার, তারা আলোচনা করবা সুন্দর আলোচনা শুনবা, আমি ওগুলোর কিছু দোয়া চাই আর এই যে নেক মহফিল বইয়া আমরা কিছু সময় কাটাইলাম, আল্লাহ পাককে আমরা ও সময়খান কবুল করতে হলে খুব আমিন। কিছু ঠান্ডা লাগেন না নিশা বখর লাগেন নি ঠান্ডা হাজারের কথা খুব আমার তো ফাউ বড় হয়ে আসছে জি। সমালোচনা করছে বেচারা তো আল্লাহর নবীরও ছাড়ছেন না, মুসা আলাইহিস সালামরেও ছাড়ছেন না, নবীগুলোর আচ্ছা যাক ইতা অন্য আমি যাইয়ান না আলোচনা। হাজিরিনে কেরাম,
তো ঠান্ডা লাগে তো নাইনি লাগেন নি ঠান্ডা লাগে রিকান আপনারা হয়তো কইরা না আমি বুঝি আর আমার ফাও বড় হয়ে গেছে তো কষ্টর মাঝে বই রইছি কি তার লাগে ইয়া মোসা সিন্নি লইয়া যাইতাম করি নি সিন্নি লইয়া যাইতে গেলে তো আরো বাদে আইলে হইল নে সিন্নি তো দিবা 12টায় রেটায় বাদে আইলা মনে বইলা মনে সিন্নি লইয়া গেলাম আমরা এখন যারা আছি এখন প্যান্ডেল আমরা সিন্নি উন্নির লাগে নাই নাইনি আমরা সিন্নি দুনিয়ার এই সিন্নি নাই বরং আল্লাহর পক্ষ থেকে আমরা চাই নাইনি এর লাগে আমরা ত্যাগ স্বীকার করি আর আল্লাহ একটা ওয়াদা করছেন কোরআন শরীফ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে সমস্ত বান্দা হলে আমি আল্লাহর রাস্তাত আমার পথে ত্যাগ স্বীকার করব কষ্ট স্বীকার করব লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ কথাটারে জোর দিয়া কইছেন তাকিদ দিয়া কইছেন অবশ্যই অবশ্যই আমার বান্দা হলে আমি জাগা লইয়া দিলাইব আল্লাহ যদি জাগা লইয়া দেন বালাও তো দিবা আল্লাহর দুশ্মনী আছে আমরার লগে জাগা লইয়া দিলে খারাপ জাগাত নিয়ে হারাইয়া দিলাইবা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমরার অভিষ্ট লক্ষ্য জান্নাত যেই জান্নাত গেলে আল্লাহর দিদার পাওয়া যাইব নাইনি আল্লাহর দিদার ওটা হইলো আসল মজার জিনিস আর আল্লাহর দিদার পাওয়া যাইতো নাই বেহেস্ত না গেলে হন গেলে আল্লাহরে দেখা যায় এটা না গেলে আল্লাহ দেখা যাইতো নাই নাইনি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বন্দা তোমার অভিষ্ট লক্ষ্য দেখান দেখানোর নেশা ধরিয়া তুমি নামাজ পড়ায় রোজা রাখলায় ওতা করায় ওতা করায় আমারে খুশি করবার লাগে যদি কষ্ট করো তুমি ত্যাগ স্বীকার করো আমি আল্লাহ তোমারে তোমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাইব তোমারে কামিয়াবি দান করি লাইব আমরা বইছি যারা আমরার বয়া বেকার যাইতো নাই নিয়তের খুলুসিয়ত যদি থাকে আল্লাহ দয়ার নজর করবা আমরা আশা করি আল্লাহ আমরার আওয়ারে বয়ারে কবুল ফরমুক অলহক আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله এই মহফিল খান আউ্বাল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও মহফিলর সাবর হাদিয়া সোনার মদিনা দয়াল নবী পাকর খেদমত পৌঁছাই দাও তাম পৃথিবীর মুমিন মুমিনাত কবর বাসির আর ওয়াহে পাক পৌঁছাই দাও বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া দিন আল্লামা ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার যত জাগাত যত অলিওক আরাম ফরমাইছেন আল্লাহ তমাম আউলিয়াকে আমার আরওয়াহে পাক ও সাবর হাদিয়া পৌঁছাই দেও আয় আল্লাহ এই বৃহত্তর টেংরা গ্রামের তমাম মুর্দেগানের আরওয়াহে পাক ও সাবর হাদিয়া পৌঁছাই দেও বিল খুসুস তোমার যে বান্দাগুলোর জরিয়ায় যারা উদ্যোগে আজকের এই আয়োজন যারা উদ্যোগে মাদ্রাসা এখানের শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল হাই স্কুল আয় আল্লাহ এই খানদানের তমাম মুর্দেগানের আরওয়াহে পাক ও সাবর হাদিয়া পৌঁছাই দেও আয় আল্লাহ রিয়া আমরারে মাফ করি দেও মালিক মাওলা জানিয়া না জানিয়া দোষ করছি তোমার দরবার আসামি বনে গেছি তোমার দরবার আসামি বনে গেছি জানিয়া না জানিয়া দোষ করছি মাওলা তোমার লগে নমক হারামে ফুরি লাইছি নিজর দোষ নিজে স্বীকার করিয়া তবা করিয়া আপনারে মাফ করি দেও বাকি জিন্দগি তোমার গোলামীর হক আদায় করার তৌফিক দেও আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দেও আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতরে মাফ করি দেও আয় আল্লাহ ই হামসায়ার তামাম মুর্দেগান রে গরিক রহমত ফরমাও
خاص کری باڑینی خندان اور تمام مردگان دغری رحمت فرماؤ اللہ امر بیماری او کلو شفائے کامل عادل عنایت فرماؤ اے اللہ بدیش اور زمین او امر بھائی برادر آتمیو سدن درا صحیح سلامت رکھو اللہ تمہار رحمت اور سایہ نیچے رکھیا تارے سلائیو বিদেশ যাইবার লাগে যারা চেষ্টা করা কামিয়াবি এনায়েত ফরমাও আল্লাহ বিদেশের জমিনও এক দেশ থেকে আরক দেশে যাইবার পথে কিছু মানুষ বড় মুসিবতের মাঝে আছে জালিমের জুলুমের শিকার হয়ে গেছে নি আল্লাহ আল্লাহ বেপনাগুলোরে ফানা দাও জালিমের জুলুম তাকে নাজাত দিয়া নিরাপদে তার মন্দিরে মকসুদে পৌঁছাই দেও আয় আল্লাহ নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করিয়া তার কলি দ্বারা গুণ ঠান্ডা করু যারা রে আওলাদ দিয়া খুশি করছো মাওলা আমরার আওলাদ অফলোর নেক হায়াত দরাজ করি দেও আমরার বাচ্চাই তরে আমরার লাগি দোয়া করবার জুকা বানাই দেও আল্লাহ বিয়া শাদির জুকা ছেলে মেয়ে লইয়া বহুত মা বাবা পরিশানির মাঝে আছে বেজুড় লাগি নেক জুড় বিলাইয়া দিয়া মা বাবার পরিশানিরে দূর খুনি দেও আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হকলরে সাহায্য করো বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে আমরার দেশ খান কোনো জালিমর হাওলা করিয়া দিও আমরার গুনার কারণে আমরার প্রিয় মাতৃভূমি জন্মভূমি এই সোনার বাংলাদেশে কোনো জালিমর হাওলা করিয়া দিও না আল্লাহ আমরার জান মাল ইজ্জত তমাম তোমার হাওলা করলাম খার দিলর মাঝে কোন নেক ইরাদা তুমি জানো ও মাওলা তোমার হাবিবর ওসিলায় আমরার দিলি জায়েজ মাকাসিদ পুরা করি দেও খার দিলর মাঝে কোন পরিশানির আগুন জ্বলে তুমি জানো রে মাওলা তোমার হাবিবর ওসিলায় আমরার তাম পরিশানি দূর করি দেও তাম মুশকিলাত রে আসান করি দেও ও ফাউয়িদু আমরি ইলাল্লাহ ان الله بصير بالعباد الله اي مدرسه خانر دين بدين ترقي عنايت فرماو معلمين متعلمين تمام اور کوشش رے محنت رے قبول فرماو تمہار جے بندہ ہلے تمہار کلام شریف ول لگی تیاگ شکار کریا جائیتے اسن مولا اللہ ترار خاندان دے اجالا کری دو ترار دین دنیا شانتی اور کامیابی عنایت فرماو صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله آمين السلام